ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর মহিলা আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার দুটি মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন এনবিবি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে অরুন্ধতী নগর প্লে সেন্টার 481 রানের বিশাল ব্যবধানে পরাজিত করে আগরতলা কোচিং সেন্টারকে। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অরুন্ধতী নগর প্লে সেন্টার নির্ধারিত 50 ওভারে দলের 3 উইকেট হারিয়ে স্কোর বোর্ডে 506 রান সংগ্রহ করে দলের হয়ে সর্বোচ্চ রান করে দেবব্রীতা দেব 185 রান এবং পূজা পাল 180 রান। অরুন্ধতী নগর প্লে সেন্টারের দেওয়া 507 রানের জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমে আগরতলা কোচিং সেন্টার 25 রানে শেষ হয়ে যায়। ম্যাচে অরুন্ধতী নগর প্লে সেন্টারের হয়ে বোলিংয়ে সুইটি সিনহা 3 উইকেট তুলে নেন এবং অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টারকে 10 উইকেট পরাজিত করে ক্রিকেট অনুরাগী। ম্যাচে তরুণ সংঘের দেওয়া 22 রানের জয়ের লক্ষ্যকে সামনে রেখে খেলতে নেমে সেখানে 2 ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় ক্রিকেট অনুরাগী।